চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস শ্রাবণ মেঘের দিন আজ দ্বিতীয় পর্ব কাছে প্রকাণ্ড জানালা শহরের গ্রিল দেয়া জানালা না খোলামেলা জানালা এত প্রকাণ্ড জানালা যে মনে হয় আকাশটা জানালা গোলে ঘরের ভেতর ঢুকে পড়ার চেষ্টা করছে ঘন নীল আকাশ যেন কিছুক্ষণ আগে গাদাখানিক নীল রং আকাশে লাগানো হয়েছে রং এখনও শুকায়নি টাটকা রঙের গন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে নিতুর ঘুম ভেঙেছে অনেকক্ষণ হল সে শুয়ে শুয়ে আকাশ দেখছে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না নৌকায় ঘুমিয়ে পড়ার পর থেকে তার আর কিছু মনে নেই কখন সে পৌঁছল কে তাকে এনে বিশাল বিছানায় শুইয়ে দিল কিচ্ছু মনে আসছে না এই তার সমস্যা একবার ঘুমিয়ে পড়লে আর ঘুম ভাঙতে চায় না এখন ঘুম ভেঙেছে কিন্তু বিছানা থেকে নামতে ইচ্ছা করছে না সে ঘাড় ঘুরিয়ে চারদিক দেখছে বিছানায় পাশাপাশি দুটা বালিশ আপা আজ রাতে তার সঙ্গে ঘুমিয়েছে এটা জেনে ভালো লাগছে রাতে ঘুম ভেঙে সে যদি দেখতো এত বড় বিছানায় একা শুয়ে আছে অপরিচিত ঘর চারদিকে সব অপরিচিত আসবাবপত্র তাহলে ভয়েই মরে যেত পুরোনো দিনের আসবাবপত্র সব এমন গাবদা ধরনের হয় কেন খাট এত উঁচু যে গড়িয়ে পড়লে মাথা ফেটে ঘিলও বের হয়ে যাবে নিতুর আবার খাট থেকে গড়িয়ে পড়ার অভ্যাস আছে ভাগ্যের সে দেয়ালের দিকে শুয়েছিল ন্যাপথালিনের কড়া গন্ধে গা কেমন কেমন করছে পুরনো দিনের মানুষরা এত ন্যাপথালিন পছন্দ করে কেন ওদের গা থেকেও নাফথালিনের গন্ধ বের হয় আকাশের দিকে তাকিয়ে নিতু আঁচ করতে চেষ্টা করল কটা বাজে সূর্য দেখা যাচ্ছে না নীল আকাশ আর নীল আকাশে ধবধবে সাদা মেঘ এমন সাদা মেঘ শুধু শরৎকালেই দেখা যায় শ্রাবণ মাসের মেঘে কালো রং মাখানো থাকে আল্লাহর স্টকে বোধ কালো রং শেষ হয়ে গেছে আকাশের দিকে তাকিয়ে কটা বাজছে নিতু বুঝতে পারছে না বারান্দায় থপথপ শব্দ হচ্ছে মনে হয় চার পায়ে একটা প্রকাণ্ড ভালুক যেন হাঁটছে ঘরে যে এসে দাঁড়াল সে ভালুকের মতোই এই বাড়ির প্রকাণ্ড প্রকাণ্ড আসবাবের মতোই প্রকাণ্ড একটা মানুষ যার মাথার চুল সাদা মনে হচ্ছে সাদা রঙের সঙ্গে ম্যাচ করে তিনি সাদা একটা লুঙ্গি পড়েছেন খালি গা গা ভর্তি ভালুকের পশমের মতো সাদা লোম ভালুকটা মেঘের মতো গর্জনে বলল কিরে এখনো ঘুমোচ্ছিস কিছু বলল না নিতু চোখ পিটপিট করতে লাগল ভালুকটা বলল আরও ঘুমবি নাকি নাস্তা পানি করবি তোর জন্য আমিও না খেয়ে আছি আমাকে চিনতে পারছিস চেনার কথা না একবারই শুধু দেখেছিস তোর যখন তিন বছর বয়স এখন বয়স কত বারো হুম ন বছর আগের ঘটনা মনে থাকার কথা না তুই এত রোগা কেন নিজে নিজে খাট থেকে নামতে পারবি না কোলে করে নামিয়ে দেব। নিতু চট করে নেমে পড়ল ভালুক টাইপ মানুষটি হয়তো সত্যি সত্যি কোলে করে নামাতে আসবে কোন ক্লাসে পড়িস ক্লাস সেভেন রোল নাম্বার কত পঁচিশ রোল পঁচিশ তুই তো গাধা টাইপ মেয়ে পড়াশুনো করিস না করি পড়াশুনো করলে রোল পঁচিশ হয় কী করে বল দেখি তিন উনিশে কত ফিফটি সেভেন হয়েছে এখন হাত মুখ ধুয়ে খেতে আয় সব গরম আছে চালের আটার রুটি আর ঝাল ঝাল ভুনা মুরগি দুপুরে খাবি পাঙ্গাস মাছ খাস তো শহরের মানুষ মাছ খাওয়া ভুলে গেছে নিতু বলল বাথরুম কোন দিকে দূরে আছে শোবার ঘরের ভেতর টাট্টিখানা এইসব নোংরামি শহরে চলে এখানে চলে না আয় আমার সঙ্গে কই কদম না করে রওনা হয়ে গেলি মুরব্বীদের সালামের ট্রেনিং বাবা মা দেন না নিতুর লজ্জিত ভঙ্গিতে নিচু হল কদম নিয়ম নিয়মকানুন সে ঠিক জানে না দুহাত দিয়ে দু পা ছুঁতে হয় নাকি এক হাত দিয়ে পা ছোঁয়ার পর হাতের আঙুলে চুমু খেতে হয় না হাতের আঙুল মাথায় ছোঁয়াতে হয় পা কবার ছুঁতে হয় একবার না দুবার নিতুর মনে হচ্ছে ছোটোখাটো কোনো ভুল করলেই এই মানুষটা ধমক দেবেন ধমক দেয় হয়তো তার স্বভাব নিতু পুরোপুরি নিচু হবার আগেই দু দুহাতে তাকে জাপটে ধরে শূন্যে তুলে ছুঁড়ে ফেলার ভঙ্গি করে আবার ধরে ফেললেন তোরা এসেছিস আমি এত খুশি হয়েছি রাতে তোরা ঘুমোচ্ছিলি আমি তোদের খাটের মাথায় বসে বসে কেঁদেছি জ্ঞান বুদ্ধি হবার পর আমি মোট কবার কেঁদেছি জানিস চারবার প্রথম তিনবার দুঃখে কাঁদলাম শেষবার আনন্দে তো অস্বস্তিতে মরে যাচ্ছে মানুষটা তাকে কোলে করে আছেন মনে হচ্ছে কোলে করেই বাথরুমে নিয়ে যাবেন কি লজ্জা আবার তার ভালোও লাগছে বড় হবার পর এত আদর করে কেউ কি তাকে কোলে নিয়েছে না কেউ নেয়নি এই বুড়ো মানুষের গায়ে শক্তি তো অনেক কিভাবে তাকে শূন্যে ছুঁড়ে ফেলে আবার লুফে নিল নিতু তোর নাম হুম তুই দেখতে যেমন সুন্দর তোর নাম তেমন সুন্দর না আমি তোর সুন্দর নাম দিয়ে দেব এত আনন্দ হয়েছে তোদের দেখে কেঁদে ফেলেছিলাম এই জীবনে চারবার কাঁদলাম চারবার না পাঁচবার এখনও তো কাঁদছেন আরে তাই তো এখনও তো চোখে বানিয়ে এসে গেছে লক্ষ্য করিনি নিতু তোর তো অনেক বুদ্ধি তোর বাবা ছিল অকাট গাধা তার মেয়েগুলি এত বুদ্ধিমতী হবে বাবাই যায় না বাবা মোটেই গাধা না বাবার সাফাই গাইতে হবে না তোর বাবার বুদ্ধি কেমন তা তোরা আমার চেয়ে বেশি জানবি না ইরতাজুদ্দিন সাহেব সত্যি সত্যি নিতুকে কোলে করে একেবারে বাথরুমের দরজায় নামিয়ে দিলেন শুধু শুধু বাথরুমে গিয়ে নিতু করবে কি তার টুথপেস্ট লাগবে ব্রাশ লাগবে এই কথাটা মানুষটাকে বলতেও ইচ্ছা করছে না বললে তিনি হয়তো আবার কোলে করে ঘরে নিয়ে যাবেন এ তো দারুণ সমস্যায় পড়া গেল সাহানার সঙ্গে ইরতাজুদ্দিন সাহেবের এখনো কথা হয়নি শাহানার ধারণা দাদাজান সব কথা জমা করে রেখেছেন নাস্তার টেবিলে কথা হবে তিনি নিশ্চয়ই জানতে চাইবেন কেন তারা খোঁজখবর না দিয়ে হুট করে চলে এলো কেন কাউকে সঙ্গে আনলো না অথচ তিনি কিছুই জিজ্ঞেস করছেন না সকালে দেখা হলে জিজ্ঞেস করেছেন ঘুম ভালো হয়েছে তার সঙ্গে এই পর্যন্তই কথা তারপর পরই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন নাস্তার আয়োজনে সাহানা রান্নাঘরে উঁকি দিয়ে দেখে বড় কড়াইয়ে কি যেন জাল হচ্ছে তিনি খুন্তি হাতে কড়াইয়ের পাশে বৃদ্ধা একজন মহিলা লম্বা ঘোমটা দিয়ে পাশে দাঁড়িয়ে সে মনে হয় রাধুনি সাহানা বলল তাতে যান আপনি রান্না করছেন নাকি কি ইরতাজুদ্দিন হাসি মুখে বললেন হুম তোরা কি ঝাল বেশি খাসটা কম খাস মোটামুটি খাই মুরগির ঝোল ঝাল না হলে মজা নেই ওর মিজের মা দেখো এই হচ্ছে আমার নাতনি তু ছাত্রী ডাক্তার অসুখ বিসুখ থাকলে চিকিৎসা করে নিও এমবিবিএস পরীক্ষায় ফার্স্ট হয়েছে এখন আমেরিকায় জন হপকিন্স ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাচ্ছে কিরে শাহানা ঠিক বলছি না ঠিকই বলেছেন এত কিছু জানেন কিভাবে আমি সবই জানি তোরাই আমার ব্যাপারে কিছু জানিস না আমাকে সাপে কেটেছিল জানিস না তো বলেন কি দুর্বল ধরনের সাপ বিষ দাঁত ফুঁটিয়েও বিষ ঠালতে পারেনি তার আগেই পা দিয়ে কষলে ভর্তা বানিয়ে ফেলেছি কি সর্বনাশ সাপের জন্য সর্বনাশ আমার জন্যে না আমি তো ভালোই আছি যা রান্নাঘরের ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না বারান্দায় হাঁটাহাঁটি কর খিদেটা জমুক চালের আটা রুটি খাস তো খাই পরোটা খেতে চাইলে পরোটা করে দেব খাবি পরোটা চালের আটা রুটি ভালো রাত্রে জানিস না রমিজের মা ট্রেনিং দিয়ে দিবে তিন দিনে পাকা রাঁধুনি হবি ডাক্তার মেয়েদের খেতে হবে নাকি ধোঁয়ায় সাহানার কষ্ট হচ্ছিল সে বারান্দায় চলে এলো বিশাল টানা বারান্দার পুরোটা কাঠের ধুলো ময়লা নেই পরিষ্কার ঝকঝক করছে কে পরিষ্কার করে এত বড় বাড়ি রমিজের মা ছাড়া দ্বিতীয় কোনো কাজের লোক এখনো সাহানার চোখে পড়েনি তবে আছে নিশ্চয়ই এত বড় বাড়িতে দুজন মানুষ বাস করে এটা হতেই পারে না সাহানা বাড়ির চারদিক কৌতূহলী হয়ে দেখছে জায়গাটা অদ্ভুতভাবে অন্য রকম চারদিকে জেলখানার পাঁচিলের মতো পাঁচিল শ্যাওলা পড়ে ঘন সবুজ হয়ে আছে পুরো বাড়িটা যেন সবুজ দেয়ালে ঘেরা বাড়ির পেছনটায় গাছগাছালিতে জঙ্গল হয়ে আছে আম এবং কাঁঠাল এই দুই ধরনের গাছ ছাড়া শাহানা আর কোনো গাছ চিনতে পারছে না একটা বোধ হয় তেঁতুল গাছ চিরল চিরল পাতা তেঁতুল গাছ ছাড়া অন্য কোনো গাছের পাতা কি এমন চিরল চিরল হয় শাহানা জানে না নিজের দেশের গাছপালা সে নিজে চেনে না কী লজ্জার কথা শাহানা ঠিক করে ফেললো এই গ্রামের সবকটা গাছের নাম সে এবার জেনে যাবে শুধু যে জানবে তাই না খাতায় নোট করবে গাছের বর্ণনা লেখা থাকবে মোটামুটি ধরনের একটা ছবি আঁকবে এবং গাছের একটা করে পাতা স্কচ টেপ দিয়ে সাঁটা থাকবে গাছগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে বাগানে নামাটা ঠিক হবে কি না সাহানা বুঝতে পারছে না হাঁটু সমান উঁচু ঘাস ঘাস না থাকলে বাগানটা বেড়ানোর জন্য সুন্দর হতো কাঁঠাল গাছের নিচু ডাল থেকে বড় একটা দোলনা ঝুলিয়ে দিলে সুন্দর হবে ভর দুপুরের দোলনায় দোল খেতে খেতে বই পড়ার আনন্দই অন্যরকম নাস্তার টেবিলেও ইরতাজুদ্দিন সাহেব কিছুই বললেন না শাহানা বলল দাদা যান আপনি কি আমাদের দুজনকে আসতে দেখে অবাক হননি না না কেন তোরা যে আসবি সেটা জানতাম কিভাবে জানতেন স্বপ্নে দেখেছি নিতু বিস্মিত হয়ে বলল স্বপ্ন দেখেছেন হুম সোমবার শেষ রাতে স্বপ্ন দেখলাম তোরা দুইজন হাতে দুটা ভারী সুটকেস নিয়ে আসছিস আমাকে জিজ্ঞেস করছিস ইরতাজুদ্দিন সাহেবের বাড়িটা কোথায় আমরা তার নাতনি আমি স্বপ্নের ভেতরেই ভাবছি আমার নাতনি তো তিনজন আরেকজন এলো না কেন স্বপ্ন ভাঙতেই শুনি আজান হচ্ছে তখনই বুঝেছি তোরা আসছিস লোকজন এনে ঘরটর পরিষ্কার করলাম শাহানা বলল সত্যি বলছেন দাদা যান হুম তোদের সায়েন্স এসব স্বপ্ন স্বীকার করে না তাই না স্বীকার অস্বীকারের কিছু না আপনার মনের মধ্যে ছিল যেন আমরা আসি এই জন্যই স্বপ্ন দেখেছেন মনের ইচ্ছাগুলো স্বপ্নে চলে আসে আপনি নিশ্চয়ই মাঝে মাঝে স্বপ্ন দেখেন দাদিজান এসেছেন দেখেন না দেখি দাদি যান কিন্তু আসেন না মৃত মানুষ আসতে পারে না তোর বুদ্ধিও তো ভালো হয়েছে বাবার মতো গাধা হয়ে জন্মাসনি কথায় কথায় বাবাকে গাধা বলবেন না দাদা যান আমার ভালো লাগে না যে গাধা তাকে গাধা বলায় দোষ হয় না দোষ হয়তো হয় না তবে গাধার মেয়েদের জন্য মনোকষ্টের কারণ হয় বিশেষ করে তারা যখন তাদের বাবাকে বুদ্ধিমান হিসেবে জানে তোরা তোর বাবাকে বুদ্ধিমান হিসেবে জানিস হুম কেন সাহানা জবাব দেবার আগে নিতু বলল আমরা বাবাকে খুব কাছ থেকে দেখেছি বলেই জানি আমার কাছে বরং আপনাকে একটু বোকা বোকা লাগছে যদি নিতুর দিকে তাকালেন তার চোখে হাসি ঝলমল করতে লাগলো তবে মুখ গম্ভীর নিতু বলল আশা করি আপনি আমার কথায় রাগ করেননি কি জন্য আমাকে বোকা বোকা মনে হচ্ছে বল তাহলে আর রাগ করবো না আমাদের সামনে একটু পরপর বাবাকে গাধা বলছেন এই জন্যই আপনাকে বোকা মনে হচ্ছে কোনো বুদ্ধিমান মানুষ এটা করবে না ইতাজুদ্দিন শব্দ করে হাসতে শুরু করলেন হাসি বাড়তেই থাকলো নিতুর মনে হল হাসির শব্দে ঘরবাড়ি বাড়ি কাঁপতে শুরু করেছে একটা মানুষ এতক্ষণ ধরে হাসতে পারে নিতু বিস্মিত হয়ে তার বোরের দিকে তাকাচ্ছে ঘাট থেকে ধরাধরি করে একটা পাঙ্গাস মাছ আনা হচ্ছে মাছের দিকে তাকিয়ে নিতু হক চকিয়ে গেল এত বড় মাছ জীবন্ত ছটফট করছে ইরতাজুদ্দিন হাসি থামিয়ে বললেন মাছটা লম্বা করে ধর নিতু যা মাছের পাশে গিয়ে দাঁড়া দেখি কে লম্বা তুই না মাছটা মাছের সঙ্গে নিজেকে দিচ্ছে করছে না দাদা যান দাঁড়াতে বললাম দাঁড়া আমি বোকা মানুষ ফট করে রেগে যাব নিতু মাছের পাশে দাঁড়ালো দেখা গেল মাছটা তার চেয়ে সামান্য বড় ইরতাজুদ্দিন খুশি খুশি গলায় বললেন এই মাছ খেয়ে আরাম পাবি খাওয়ার শেষে দেখবি হাতের চর্বি জমে গেছে সাবান দিয়ে চর্বি ধুতে হবে নিতু বলল ভাবতেই আমার ঘেন্না লাগছে ঘেন্না টেন্না ভুলে যা আমার রাজত্বে এসেছিস আমার হুকুম মতো চলতে হবে আজ পাঙ্গাস মাছ কাল খাবি চিতল হাওড়ের চিতল এর স্বাদই অন্য তোদের শহরের বরফ দেয়া এক মাসের বাসি চিতল না শাহানে বলল আমরা কিন্তু আগামীকাল চলে যাব বাবাকে তাই বলে এসেছি আমেরিকায় যাবার আগে আপনার সঙ্গে দেখা করার শখ ছিল তাই এসেছি তোরা কবে যাবি বা যাবি না সেটা আমি ঠিক করব। সব মিলিয়ে তোরা এখানে থাকবি দশ দিন এই দশ দিন যেন আনন্দে থাকতে পারিস সেই ব্যবস্থা আমি করব। সেটা তো দাদা যেন সম্ভব না সবই সম্ভব আমার রাজত্বে সম্ভব নিতু বলল বাবা ভয়ঙ্কর চিন্তা করবে চিন্তা করবে না তাকে খবর পাঠিয়েছি নিতু অসহায়ের মতো তার আপার দিকে তাকালো ইরতাজুদ্দিন কঠিন গলায় বললেন এইভাবে তাকালে হবে না তোরা ভুল করে আমার এলাকায় চলে এসেছিস আমার এলাকা আমার হুকুমে চলে শাহনা বলল আমরা তাহলে বন্দি হ্যাঁ বন্দি আগামী দশ দিন আমার রাজত্বে যেখান ইচ্ছা যেতে পারবি রাজত্বের বাইরে পা ফেলতে পারবি না আপনার রাজত্ব কত দূর পর্যন্ত আপাতত সুখানপুকুর নিন্দালিশ আর মধ্যনগর এই তিন গ্রাম আমাদের পূর্বপুরুষরা এককালে এই তিন গ্রামের জমিদার ছিল নিতু বলল তিন গ্রামের মানুষদের অত্যাচার করে মেরেছে তাই না হ্যাঁ অত্যাচার করেছে ভয়ঙ্কর অত্যাচার করেছে জমিদাররা কখনো প্রজাদের কোলে বসিয়ে আদর করে না তাদের খাজনা আদায় করতে হয় ডান্ডা বেড়ি ছাড়া খাজ আদায় হয় না নিতু ভীত মুখে বলল এখন যদি গ্রামের মানুষেরা আমাদের উপর সেই অত্যাচারের শোধ নেয় তখন কি হবে ধরুন আমি একা একা বেড়াতে বের হয়েছি ওরা ধরে আমাকে শক্ত মার লাগালো তখন ইরতাজুদ্দিন তার বিখ্যাত হাসি আবার হাসতে শুরু করলেন ঘর বাড়ি কাঁপতে লাগল দ্রুতগামী একটা গাড়িকে হঠাৎ ব্রেক কষে থামার মতো তিনি হঠাৎ হাসি থামিয়ে ফেলে শাহানাকে বললেন শাহানা তুই আয়তো আমার সঙ্গে তোকে একটা গোপন কথা জিজ্ঞেস করি শাহানা উঠে গেল ইরতাজুদ্দিন তাকে বারান্দার এক কোনায় নিয়ে গেলেন গলা নিচু করে বললেন তোর কি কোনো পছন্দের ছেলে আছে শাহানা বিস্মিত হয়ে বলল পছন্দের ছেলে মানে পছন্দের ছেলে মানে এমন কেউ যাকে খুব পছন্দ যা কি নিয়ে ঘোরাঘুরি করিস কফি হাউসে কফি খাস না আমার এমন কেউ নেই যদি থাকে তাকেও আসতে বলে চিঠি লিখে দে আমি লোক দিয়ে পাঠিয়ে দেব ও এলে তোদের ভালো লাগবে সঙ্গে নিয়ে ঘুরবি দূর থেকে দেখে আমার ভালো লাগবে দাদা যান আমার এমন কেউ নেই মহসির নামের একটা ছেলের কথা তো জানতাম ওকে কি এখন আর ভালো লাগে না শাহনা বিস্মিত এবং কিছুটা হতভম্ব হয়ে বলল দাদা জান আপনি স্পাই লাগিয়ে রেখেছেন নাকি ইরতাজুদ্দিন মুখে বললেন খবর দেবার লোক লাগিয়ে রেখেছি করবো কি তোরা খবর দিবি না গত সাত বছরে তোর বাবা কোনো চিঠি লেখেনি আপনিও লেখেননি সে না লিখলে আমি কেন লিখবো আমার কিসের দায় পড়েছে আমি কি তার খাই না তার পরি যাই হোক খবর পাঠাবি মহসিনকে না ও এলে তুই আনন্দের সময় কাটাচ্ছিস দেখে আমার ভালো লাগতো নয়তো মুখ গোমরা করে থাকবি মুখ গোমরা করে থাকবো না দাদা চান যদি সত্যি দশ দিন থাকতে হয় আমি থাকবো আনন্দেই থাকব ওই ছেলের সঙ্গে এখনো ভাব আছে অন্য কিছু নিয়ে আলাপ করুন তো ইরতাজুদ্দিন সাহেব তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন তিনি তার নাতনির গালে লালচে আভা দেখতে চাচ্ছেন আজকালকার মেয়েরা লজ্জায় লাল হওয়া ভুলে গেছে হয়তো এই মেয়েও ভুলে গেছে কি ব্যাপার দাদা যান আপনি এভাবে তাকিয়েছেন কেন ইরতাজুদ্দিনের মুখে হাসি দেখা গেল না তার নাতনি লজ্জায় পুরোপুরি লাল হওয়া ভুলে যায়নি এই তো চোখে মুখে রক্ত এসে গেছে মাথা নিচু করে ফেলেছে তিনি ঠিক করে ফেললেন চিঠি দিয়ে লোক পাঠিয়ে ছেলে চলে আসুক এই বাড়িতেই বিয়ের উৎসব করা যেতে পারে এই পরিবারের শেষ বিয়ে এখানেই হোক তার মৃত্যুর পর কে কোথায় যাবে বা যাবে না তাতে কিছু আসে যায় না শাহনা জি তোদের শোবার ঘরের টেবিলে চিঠি লেখার কাগজ খাম সবই আছে তোর চিঠি লেখার ইচ্ছা হলে লিখে ফেল আমি লোক মারফত পাঠাবো দাদা যান আপনি অসহ্য একটা মানুষ নিতু ঠিকই বলেছে আপনি আসলেই খানিকটা বোকা সাহানা রাগ করে চলে যাচ্ছে ইরতাজুদ্দিন মনে মনে হাসছেন তিনি তার দুই নাতনিকে নিয়ে সোমবার ভোর রাতে যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্নের শেষ অংশটি তাদের বলেননি স্বপ্নের শেষ অংশে পরিষ্কার দেখলেন সাহানার বিয়ে হচ্ছে এই বাড়িতে বিয়ে উপলক্ষে তিন গ্রামের সবাইকে তিনি দাওয়াত করেছেন বিয়ের খাওয়া দাওয়া হচ্ছে তিন দিন তিন রাত ধরে দীর্ঘদিন তারই প্রকাণ্ড বাড়ি খালি পড়ে আছে নীরব নিস্তব্ধ ভূতের বাড়িতে এর চেয়ে বেশি শব্দ হয় কত রাতে ঘুম ভেঙে ইরতাজুদ্দিন শুনেছেন বাড়ি কাঁদছে জনমানবহীন বাড়ি মানুষের সঙ্গের জন্য কাঁদে অল্প বয়সী কচি মেয়েদের গলায় ইনিয়ে বিনিয়ে কাঁদে আগামী দশ দিন এই বাড়ি কাঁদবে না বাড়ি জেগে উঠবে এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না ইটাইযুদ্দিন ডাকলেন নিত নিতো নিতু সামনে এসে দাঁড়ালো এক কাজ কর বারান্দার এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দৌড়ে যা কেন শব্দ হোক শব্দ হোক মানে কি কাঠের উপর দিয়ে হেঁটে যাবি ধুপধাপ শব্দ হবে তাতে কি হবে বাড়ি ঘুমিয়েছিল তো বাড়ি জাগবে নিতু হতভম্ব গলায় বলল বাড়ি কি কোন জন্তু দাদাজান যে সে জাগবে ঘুমিয়ে পড়বে বাড়ি জন্তু না হলেও বাড়ির প্রাণ আছে যা কথা বাড়াবি না দৌড়ে মাথা ও মাথা কর নিতু চোখ সরু করে তার দাদা দাদাজানের দিকে তাকিয়ে আছে সে কিছু বুঝতে পারছে না সারা রাত বৃষ্টিতে ভেজার ফল ফলেছে মতি জরে অর্ধচেতন শীতে তার শরীর কাঁপছে গায়ে পাতলা চাদর ছাড়া কিছু নেই চাদরে শীত মানছে না পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে ঘরে পানীয় নেই কলসি ঠনঠন করছে মতির মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে জনমানবহীন এই বাড়িতে মতির বাস করা ঠিক না মোড়ে পড়ে থাকলেও তৎক্ষণাৎ কেউ কিচ্ছু জানবে না শূন্য ঘর বাড়িতে মতির বাস করার কোনো ইচ্ছে নেই তাকে বাধ্য হয়ে থাকতে হচ্ছে বাপদাদার ভিটা মানুষ না থাকলে অকল্যাণ হয় শূন্য ভিটায় পূর্বপুরুষেরা হাঁটাহাঁটি করেন দীর্ঘ নিঃশ্বাস ফেলেন মতি মাঝরাতে এই জাতীয় দীর্ঘ নিঃশ্বাস শুনেছে মতির বাড়ি একসময় ছিমছাম সুন্দর ছিল এখন ভগ্নদশা দক্ষিণের ঘরের অর্ধেকটা গত কালবৈশাখীতে উড়ে গেছে উড়ে যাওয়া অংশ খুঁজে পাওয়া গেলেও ঠিক করা হয়নি বাংলা ঘরও বাসের অযোগ্য চালের খড় বদলানো হয়নি পুরনো খড় পচে গলে গেছে মধ্যের ঘরটা কোনো মতে ঠিক আছে এই ঘরটা টিনের মতির বাবা ইদ্রিস্মিয়ার মৃত্যুর আগে ভীমরতি মতো হল ধানি জমি পুরোটা বিক্রি করে টিনের ঘর তুললেন নেত্রকোনা থেকে কারিগর এনে ঘরের ভিটা পাকা করলেন বাড়ির পিছনে টিউবওয়েল বসালেন ছেলে বিয়ে শাদি করবে নতুন বউ এসে উঠবে টিনের ঘরে পাকা ভিটিতে গরমকালে গায়ে এলিয়ে শুবে নিজের চাপকলে পানি তুলবে পানির জন্য অন্য বাড়িতে যেতে হবে না নতুন বইয়ের তো একটা ইজ্জতের ব্যাপার আছে বাপের দেশে গিয়ে বড় গলায় বলতে পারবে স্বামীর বাড়িতে টিনের ঘর আছে নিজেদের চাপকল আছে এই কথা বলতেও কত আনন্দ মিয়ার ছেলের বিয়ে না দিয়েই মরে গেলেন গ্রামের মানুষ মতিকে ধরল বাপের বেজায় শখ ছিল তোমার বিবাহ দিবে এখন বিয়ে সাদী করে সংসার ধর্ম করো সংসার ধর্ম বড় ধর্ম মতি বিস্মিত হয়ে বলল বৌরে আমি খাও মুকি সামান্য জমি যা ছিল বাপ জানতো বেইচার টিনের ঘর করলো পানির কল দিল পানি তো মানুষ বাসে না কাজকর্মের চেষ্টা দেখো কাজকর্ম জানি কি যে চেষ্টা দেখুন অসুখ বিসুখ হলে শুধু পুরনো কথা মনে হয় বাবজানের কথা মনে হয় মতির মন খানিকটা খারাপ হয়ে গেল বড় দুঃখী ছিল মানুষটা বেচারার জন্য যেন বেহেস্ত নসিব হয় জ্বরে মতির শরীর কাঁপছে বিছানায় শুয়ে থাকলে জ্বর আরও বাড়বে জ্বর এমন জিনিস প্রশ্রয় পেলেই হু করে বাড়তে থাকে ভালোবাসা এবং জ্বর এই দুই জিনিস প্রশ্রয় পেলে বাড়ে এই বিষয়ে একটা গান থাকলে ভালো হতো মতি গান বাঁধতে পারে না গান বাঁধতে পারলে এটা নিয়ে সুন্দর গান বেঁধে ফেলত তার মাথায় নানান বিষয় নিয়ে সুন্দর সুন্দর গান বাঁধার ইচ্ছা করে ক্ষমতা নেই বলে বাঁধতে পারে না আল্লাপাক সবাইকে সব ক্ষমতা দেন না মতি বিছানা থেকে নামলো উঠানের জলচৌকিতে কিছুক্ষণ বসল মাথা ঘুরছে সামলে নিতে হবে মাথা ঘুরে উঠানে পড়ে গেলে জ্বর ভাববে তার জিত হয়েছে সে লাইপে মাথায় উঠে যাবে তখন ডাক্তার আনো মাথায় পানি দাও পানির পিপাসায় বুক এখন ধরফর করছে ডাকলে যে কেউ আসবে সে উপায় নেই তার ঘর পড়ে গেছে গ্রামের এক মাথায় বেশ কিছুক্ষণ হাঁটলে কুসুমদের বাড়ি কোনো মতে সেই বাড়িতে উপস্থিত হলে সেবাযত্নের ত্রুটি হবে না কুসুম তাকে দুচক্ষে দেখতে পারে না তবু সে অসুস্থ মানুষটাকে ফেলে দেবে না কুসুমের বাপ মোবারক চাচা তাকে স্নেহ করেন গত ঈদে সুতির একটা পাঞ্জাবি কিনে পাঠিয়ে দিয়েছিলেন পাঞ্জাবিটা গায়ে ছোট হয়েছে সেটা কোনো কথা না একজন দিয়েছে আদর করে আদরটাই বড় কুসুমের বাড়ি যাওয়া কি ঠিক হবে মেয়ে ছেলের ক্যাটক্যাটানি শুনতে কার ভালো লাগে আর একটু এগুলোই দোকান ঘর মজিদ নতুন মুদির দোকান দিয়েছে দোকান চলছে না নগদ পয়সা ছাড়া মজিদ কিছু বেচে না কার ঠেকা পড়েছে নগদ পয়সায় সদা করার গ্রামের মানুষ দোকান করেছে বাকিতে জিনিস দেবে ধানের সময় হিসেব মতো ধান নিয়ে নেবে মজিদ ধানের ধার ধারে না তার নাকি নগদ ব্যবসা মজিদ দোকান খুলে একা একা বসে থাকে চুপচাপ কাছের বয়ম ভর্তি তাল মাঝে মাঝে তাল টুকরা মুখে ফেলে দেয় মতি মজিদের দোকানে একপাশে পাশে শুয়ে থাকবে সাব্যস্ত করল পথে কুসুমের বাড়িতে থামবে পানি খেয়ে যাবে কুসুমের বাবা অনেকদিন বাইরে ওনার কোনো খোঁজ খবর আছে কি না তাও জানা দরকার কুসুমের বয়স কুড়ি হয়েছে এই বয়সে গ্রামের মেয়েদের বিয়ে হয়ে যায় কুসুমের হচ্ছে না সম্বন্ধই আসছে না কেন আসে না সেও এক রহস্য তার গায়ের রঙ শ্যামলা গরিব ঘরের বিয়েতে মেয়ের গায়ের রঙ তেমন প্রাধান্য পায় না কুসুম দেখতে সুন্দর চেহারার অতি কোমল ভাব অবশ্যই তার স্বভাবে নেই তার জন্য কোনো মেয়ের বিয়ে আটকে থাকে না কুসুমের আটকে আছে মনগড়ের পীর সাহেবের হলুদ সুতা গলায় বাঁধার পরও সম্বন্ধ আসছে না মনগড়ের পীর সাহেবের সুতা গলায় দেয়ার এক মাসের ভেতর সম্বন্ধ আসার কথা সব সময় আসে মতিকে দেখে কুসুম চোখ কপালে তুলে বলল আফনের হইছে কি মতি উদাস গলায় বলল কিছু হয় নাই পানি খাবো সো করম স্যার মতো লাল হয়েছে কি জ্বর না পানি দাও দেখি পানি দিমু কেমনে হাত বন্ধ দেখেন না কুসুমের হাত ঠিকই বন্ধ মাটি গোবর মিশিয়ে মশলা বানাচ্ছে ঘর লেপা হবে কুসুমের পরনে সবুজ রঙের শাড়ি মাথার লম্বা চুল গায়েন বেটিদের মতো চুড়ো খোপা করা সকালের রোদ পড়েছে তার চোখে মুখে কি সুন্দর লাগছে তাকে মতি বলল পানির পিয়াস লাগছিল ঘরে আর কেউ নাই না আচ্ছা তাইলে যাই বসেন হাতের কাম শেষ করি তারপর পানি দেই থাও দরকার নাই গোসা হইলেন না গোসা হব কেন গোসা হওয়ার মতো তো কিছু বলো নাই ভাব দেখা মনে হয় গোসা হইছেন ভাব দেখা কিছু বোজন যায় না কুসুম মানুষের অন্তরের ভাব বড়ই জটিল সে নিজেই জানে না অন্যে কি জানব কুসুম মুখ টিপে হাসছে মতি দুঃখিত গলায় বলল আসো কেন বড় বড় জ্ঞানের কথা শুনে হাসি ছাগল ব্যাক করে ডাক দিলে ভাল লাগে আদর করতে মন চায় ছাগল যখন হালুম ডাক দেয় তখন ভয় লাগে না হাসি লাগে খুবই অপমান সূচক কথা মতি অপমান গায়ে মাখল না প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল মোবারক সাসার খবর কিছু পাইছো না সিঁড়িপত্র হম হম বলো কি চিন্তার বিষয় হইল যাই কুসুম পরে খোঁজ নিব মতি চলে যাচ্ছে কেমন টলতে টলতে যাচ্ছে কুসুমের খুব মায়া লাগছে হাত বন্ধ থাকার জন্য সে যে পানি দিচ্ছিল না তা না কুসুম এই কথাটা বলেছিল যাতে মতি কিছুক্ষণ বসে পানি এনে দিলে তো পানি খেয়ে চলেই যাবে মেয়ে হয়ে জন্মানোর অনেক যন্ত্রণার একটা হল মনের কথা বলা যায় না মনের কথা বলার নিয়ম থাকলে অনেক আগেই কোন এক চান্নিপসর রাতে কুসুম উপস্থিত হতো মতির বাড়িতে মতি অবাক হয়ে দরজা খুললে হাসি মুখে বলতো তারপর অধিকারী সাহাব আপনার সংবাদ কি মতি বিস্মিত হয়ে তাকিয়ে থাকত কুসুম বলত কে সুন্দর স্তান্নি পসর দেখছেন মতি আমতামতা করে বলতো তুমি অত রাইতে বিষয় কি। কুসুম বলত আপনার ওই গানটা শুনানোর খুব ইচ্ছা হইল সইলে আসলাম কোন গান কুসুম তখন গুনগুন করে গাইত তুই যদি আমার হইতি আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে করিতা মাদর মতি অবাক হয়ে বলতো তোমার গলা তো বড় সৌন্দর্য কুসুম হ্যাঁ কুসুমের গলা অনেক সৌন্দর্য মতি সেটা জানে না মেয়ে ছেলে হয়ে তো সে গানে টান দিতে পারে না মেয়ে ছেলে গানে টান দিলে সাথে সাথে জিনের আসর হয় সংসারে অমঙ্গল হয় পুরুষ ছেলে গানে টান দিলেই সংসার টিকে না এই যে মতি ভালো ছিল সুখে ছিল যেই গানে টান দিল অমনি সব গেল ঘর নাই বাড়ি নাই সংসার নাই কুসুমের প্রায়ই ইচ্ছা করে যদি শুধু সে আর মতি মিলে একটা গানের দল দিত আর কেউ না শুধু তারা দুজন কুসুমের মা মনোয়ারা ঘরের ভেতর থেকে ঝাঁঝালো গলায় ডাকলেন কুসুম ও কুসুম কুসুম বিরক্ত মুখে উঠে গেল মনোয়ারা তিক্ত গলায় বললেন ছেলেটা পানি চাইছে তুই যে দিলি না দেখো না হাত বন্ধ পানি কি দিয়া দিমু পাও দিয়া এটা কেমন কথা পানি চাইছে হাত ধুয়ে পানি দিবি পানি চাইছে পানি পাইল না এটা কেমন কথা সংসারে তুই অলক্ষণটাই কে আনতা আনতাসি ভালো করতাসি পুষ্প কই পুষ্প পুষ্প কই আমি কি জানি পুষ্প তো ছাগল না যে দেখে রাখব তোর কথাবার্তা এইরকম কেন আমি যেমন মানুষ তেমন কথাবার্তা সামনে থেকে যা কুসুম যা কইলাম তরে দেখলে শৈল জলে কুসুম বাড়ির পেছনের ডোবায় হাত ধুয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে এসে রান্নাঘরে ঢুকল মনোয়ারা পেছন পেছন ঢুকলেন কুসুম তেলের শিশি হাতে নিচ্ছে যাস কই তেল আনতে যাই তোর বাপনা তরে ঘরের বার হইতে নিষেধ করছে ঘোমটা দিয়ে যামু, ঘোমটা দিয়ে আসমু তেল ছাড়া রান্না হইব না হইলে না হইব খবরদার তুই ঘরের বাইর হবি না কুসুম কিছু বলল না তার ভাবভঙ্গি দেখে মনে হল সে যাবেই মনোড়ার ইচ্ছা করছে চুলের মুঠি ধরে মেয়েকে আছড়ে উঠানে ফেলে দিতে সাহস হচ্ছে না ভয়ঙ্কর জেদি মেয়ে কি করে বসবে কে জানে তোর যে বিয়া হয় না সাল চলনের জন্যে হয় না সম্বন্ধ আপনা আপনি আসে না খোঁজখবর নিয়ে আসে তোর খোঁজখবর যা পায় কুসুম মার কথা শেষ করতে দিল না তার আগেই বের হয়ে পড়ল মজিদের দোকানে তেল আনতে যাচ্ছে হাতের কাছে দোকান আগেও অনেকবার গিয়েছে মজিদ সম্পর্কে চাচা তো ভাই হয় এমন কিছু ভয়ঙ্কর অপরাধ কুসুম করছে না তারপরেও মনোয়ার গা জ্বলে যাচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে না এটা তার কাছে সৌভাগ্যের মতো মনে হচ্ছে যে বিশ্রী স্বভাব কুসুমের হয়েছে শ্বশুরবাড়ির লোকজন কিছুদিনের মধ্যেই শাড়িতে কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরে ফেলবে কুসুম মজিদের দোকানে তেল আনতে যায়নি সে মোটামুটি নিশ্চিত মতিকে দোকানেই পাবে জ্বর যা এসেছে তাতে দোকানের একপাশে লম্বা হয়ে শুয়ে থাকার কথা পানি খেয়েছে কিনা কে জানে জ্বরে পিয়াসের পানি না পেলে শরীর চড়ে যায় মতি দোকানে ছিল না মজিদ একা তালমিচরি মুখে দিয়ে বিরস মুখে বসে আছে কুসুমকে তার বেশ পছন্দ বিয়ের প্রস্তাব দিচ্ছে না কারণ গরিব ঘরের মেয়ে একে বিয়ে করলে কিছুই পাওয়া যাবে না সৌন্দর্য দিয়ে কি হয় দু তিনটা ছেলে হলেই সৌন্দর্য শেষ সময়ের সঙ্গে সব নষ্ট হয় শুধু টাকা পয়সা নষ্ট হয় না টাকা পয়সা বাড়ে তেলের শিশি এগিয়ে দিতে দিতে কুসুম বলল মতি ভাইরে দেখছেন মজিদ সেই প্রশ্নের জবাব না দিয়ে বলল তেল কতখানি দিম তিন আঙ্গুল আঙ্গুলের হিসাব আমার দোকানে নাই হয় এক টাক নাও নয়ের কমে আধা টাক তিন আঙ্গুলে জোর দূর হয় দেন মতি রে দেখেন নাই দেখছি পানি খাইতে আইছিল আমি পানির মোট কিনিয়ে দোকানে বসছি তেল দিলাম ছটাক। নগদ পয়সায় খরিদ কর লাগব ট্যাকা আনস কুসুম নিঃশব্দে শাড়ির আঁচল থেকে পাঁচ টাকার একটা নোট বের করে দিল কুসুমের মন খুবই খারাপ হয়েছে চোখে পানি এসে যাচ্ছে যত তাড়াতাড়ি দোকানের সামনে থেকে চলে যেতে পারে ততই মঙ্গল মতি ভাই গ্যাসে কোন দিকে জানেন না দোকান লই একুল পাই না কে কোন দিকে গেছে অত খোঁজ কেমনে রাখব আপনার দোকানে তো মাছিও বসে না অত বড় গলার কথা বেহুদা কন কেন ঝাঁঝালো ধরনের কথা বলায় কুসুমের লাভ হয়েছে ভেজা চোখ শুকিয়ে আসছে মজিদ বলল তাল মিষ্টি খাইবা মাগনা দিলে খামু দেন মজিদ এক টুকরো তাল মিষ্টি নিয়ে সঙ্গে সঙ্গে মনটা খারাপ করল অকারণ মিষ্টি খরচ হয়ে গেল কোনো দরকার ছিল না মতিভাইয়ের একটা খোঁজ নিতে পারলে ভালো লাগত। কিভাবে খোঁজ পাওয়া যায় পুষ্প সকাল থেকেই নেই সে থাকলে পাঠানো যেত তাকে এইসব কাজে পুষ্প খুব শেয়ানা কুসুম ক্লান্ত পায়ে ফিরছে মজিদের সঙ্গে ঝাঁঝাঁড়া ধরনের কথা বলেও বিশেষ লাভ হয়নি কুসুমের চোখ আবার ভিজে আসছে যা করতে চায় না সবসময় সে সেই কাজটাই কেন করে সবসময় সে ঠিক করে রাখে পরেরবার বার মতিভাইয়ের সঙ্গে যখন দেখা হবে তখন খুব ভালো ব্যবহার করবে এত ভালো যে মতিভাইকে চিন্তায় পড়ে যেতে হয় কখনো তা করা হয় না সে সম্পূর্ণ উল্টোটা করে কেন সেরকম হল কেন পানি চেয়েছিল দিয়ে দিলেই তো হতো পানির গ্লাস হাতে দিয়ে সে তো বলতেই পারত জ্বর নিয়ে কই যাইবেন বৈশা যান তাদের বাংলো ঘর বলে কিছু নেই ঘর থাকলে সেখানে বিছানা করে দিতে পারত অসুস্থ মানুষ শুয়ে থাকত বিছানায় বাবা তুমি আমার সালাম নিও দাদা আমাকে দিয়ে জোর করে চিঠি লেখাচ্ছেন তোমার কাছে নাকি এই চিঠি হাতে হাতে পৌঁছানো হবে আমরা সুখান পুকুর ঠিকমতো পৌঁছেছি পথে কোনো অসুবিধা হয়নি শুধু ঠাকুরকোনা স্টেশনে পায়ে গোবর লেগে গিয়েছিল কি যে তার কড়া গন্ধ এখনও যাচ্ছে না আমি এই বাড়ির বোয়াকে গরম পানি করতে বলেছি গরম পানিতে আজ সারাদিন পা ডুবিয়ে রাখব এদিকে আমাদের খুব একটা খারাপ খবর আছে ভয়ঙ্কর খারাপ দাদাজান বলছেন দশ দিন থাকতে হবে দশ দিনের আগে তিনি আমাদের ছাড়বেন না আপা হাল ছেড়ে দিয়েছে আমি এখনো হাল ছাড়িনি আমি খুব চেষ্টা করছি দাদাজানকে বুঝিয়ে সুঝিয়ে দুই তিন দিন থেকে চলে আসতে দাদাজান হয়তো বুঝতে চাইবেন না কিছু কিছু মানুষ আছে অন্যের সুবিধা অসুবিধা বুঝতে পারে না তবে জায়গাটা খুব সুন্দর অবশ্য দশ দিন ধরে দেখার মতো সুন্দর না যদি দশ দিন থাকতে হয় তাহলে আমি খুব বিপদে পড়ব কারণ আমি মাত্র দুদিন পড়ার জন্য গল্পের বই নিয়ে এসেছি বাবা শোনো তোমাকে একটা কাজ করতে হবে আমার যে বন্ধু আছে মনীষা তাকে টেলিফোন করে হ্যাপি বার্থডে দিতে হবে তার জন্মদিন সতেরো তারিখ তার টেলিফোন নম্বর আট এক তিন দুই এক এক চিঠি লেখার কাগজ শেষ হয়ে গেছে চিঠি এখানেই শেষ করলাম এবার তাহলে ষাট যোগ বিশ ইতি নিতু পুনশ্চ তোমার বাবাকে আমার মোটামুটি পছন্দ হয়েছে খুব বেশি পছন্দ হয়নি নিতু এক গামলা গরম পানিতে তার পা ডুবিয়ে রেখেছে গোবরের গন্ধ দূর করার একটা চেষ্টা তার হাতে গল্পের বই সে খুব ধীরে ধীরে পড়ছে তাড়াতাড়ি পড়লেই বই শেষ হয়ে যাবে মস্ত বড় ভুল হয়েছে অনেকগুলি বই নিয়ে আসা উচিত ছিল সাহানা বোনের কাণ্ড দেখল তাকে মনে মনে স্বীকার করতেই হল নিতু খুব গোছানো মেয়ে এর মধ্যেই গরম পানি গামলা সব যন্ত্র করে ফেলেছে বেশ শান্ত শান্ত ভঙ্গি করে গল্পের বই নিয়ে বসেছে যেন সে এই বাড়ির একজন কর্ত্রী শাহানা বলল ঘুরতে যাবি না কি রে নিতু না সু মাথা নাড়ল বইয়ের পাতা থেকে চোখ সরালো না শাহানা বলল চল হেঁটে আসি তুই তোর পায়ে আরও খানিকটা গোবর মাখার সুযোগ পেয়ে যাবি স্টেশনের গোবরের মতো বাসি গোবর না টাটকা গোবর এর মজাই অন্যরকম আপা বিরক্ত করবে না প্লিজ গ্রাম দেখে আসি চল গ্রাম আমার দেখতে ভালো লাগে না গ্রামের গল্প বয়ে পড়তে ভালো লাগে দেখতে ভালো লাগে না বেশিক্ষণ পানিতে পা ডুবিয়ে রাখবি না সমস্যা হবে কি সমস্যা হবে মাছের মতো তোর পায়ে আঁশ বেরিয়ে যেতে পারে শেষে দেখা যাবে মৎস্যকন্যা হয়ে গেছিস তুমি সবসময় ঠাট্টা কর আপা মাঝে মাঝে ঠাট্টা ভালো লাগে না তুই যাবি না তাহলে না শাহানা একাই বের হলো কেউ তাকে লক্ষ্য করল না শাহানার সবচেয়ে বড় ভয় ছিল কাদার ভয় দেখা গেল ভয় অমূলক কাদা তেমন নেই হাঁটার জন্য কাদাবিহীন শুকনো জায়গা যথেষ্ট আছে সাবধানে হাঁটলেই হয় অস্বস্তির ব্যাপার একটাই মাঝে মাঝে শাড়ি খানিকটা টেনে তুলতে হচ্ছে হাঁটতে শাহানার অসম্ভব ভালো লাগছে ছায়া ঢাকা পথ কথাটা বয়ে টয়ে পাওয়া যায় এই প্রথম সে ছায়া ঢাকা পথ দেখল বড় বড় ছাতিম গাছ সারা পথ জুড়ে এমনভাবে ছড়ানো যেন মাথার উপর ছাতা ধরার জন্যেই এরা আছে পথের একদিকে বেত শাহানা সাহানা চিনতে পারল বেতফল দেখে থোকায় থোকায় ফলে আছে কিছু বেতফল কি সে ছিঁড়ে নিয়ে যাবে নিতু দেখলে মজা পেত পথে হাঁটতে হাঁটতে গ্রাম সম্পর্কে শাহানার ধারণা কিছু কিছু পাল্টাচ্ছে যেমন ঘুঘু পাখির ডাক শাহানার ধারণা ছিল ঘুঘু পাখি শুধু ভর দুপুরেই ডাকে এখন দেখা যাচ্ছে তা না এরা সারাক্ষণ ডাকে পাখিরা মোটেই শান্ত এবং চুপচাপ ধরনের না এরা বেশ ঝগড়াতে এবং সারাক্ষণ কিচির মিচির করতে ভালোবাসে সাহানা লক্ষ্য করল বিভিন্ন বাড়ি থেকে মেয়েরা উঁকি ঝুঁকি মেরে তাকে দেখছে সে কোনো পুরুষ মানুষ না মেয়েরা তাকে এমন আড়াল থেকে দেখছে কেন কে জানে শাহানা তাকালেই এরা আবার দ্রুত সরে যাচ্ছে পুরুষ মানুষ তেমন চোখে পড়ছে না সবাই বোধহয় কাজে চলে গেছে শ্রাবণ মাসে হাওড় অঞ্চলের পুরুষদের তেমন কাজ থাকার কথা না এরা গেছে কোথায় ছোট ছোট ছেলে মেয়ে প্রচুর চোখে পড়ছে এরা কেমন ভয় ভয় সাহানাকে দেখছে তারা তাকে এমন ভয় পাচ্ছে কেন একটা ওই দশ বছরের মেয়ে ভয় জয় করে সাহানার পেছন পেছন আসতে শুরু করেছিল পেছন থেকে তার মা তাকে ডেকে থামিয়ে দিল পথ এখানে তিন ভাগ হয়েছে সাহানা আছে তিন পথের কোনটায় সে যাবে বুঝতে পারছে না যদিও তিনটা পথই তার কাছে এক রকম। একটাই গেলেই হয় সে নিরিবিলি কিছুক্ষণ হাঁটতে চায় কাজেই এমন পথ তাকে বেছে নিতে হবে যেখানে লোকজন কম চলাফেরা করে সেটা বের করা তেমন কঠিন কিছু না পথের দিকে তাকালেই বোঝা যাবে কোন পথে লোক চলাচল কম হারিয়ে যাবার ভয় নিশ্চয়ই নেই এত ছোট জায়গায় কেউ হারায় না আর যদি হারিয়ে যায়ও তাহলেও সমস্যা নেই বললেই হবে রাজবাড়িতে যাব তাদের বাড়িটা হলো রাজবাড়ি সেই অর্থে রাজবাড়ির মেয়ে হয়ে সে হলো রাজকন্যা দ্য প্রিন্সেস রাজকন্যা একা একা হাঁটছে প্রজারা সব দূর থেকে আগ্রহী ও কৌতূহলী হয়ে দেখছে মজার ব্যাপার তো তার বেশভূষা ঠিক রাজকন্যার মতো না শাড়িটা আরও জমকালো হলে ভালো হতো সাদামাটা সুতির শাড়ি গায়ে কোনো গয়না নেই রাজকন্যার থাকবে গা ভর্তি গয়না জড়োয়া গয়না আলো পড়ে পাথর চিকমিক করতে থাকবে শাহানা ভুল পথ বেছেছে। কিছু দূর গিয়েই পথ শেষ হয়ে গেল ঘন জঙ্গল শুরু হলো। জঙ্গলের ভেতর ঢোকার কোনো প্রশ্ন ওঠে না শ্রাবণ মাসের জঙ্গল মাটিতে হাঁটু উঁচু ঘাস জমে আছে নিশ্চয়ই সাপ খোপ কিলবিল করছে বাঁপাশে উঁচু ঢিবির মতো আছে তার বাঁধের ওপাশে হাওড় শাহানা কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না ফিরে যাবে না বাধের ছোট পাহাড়টাই উঠবে আচ্ছা এই সমতল ভূমিতে হঠাৎ এরকম উঁচু একটা জায়গার মানে কি দেবে যাওয়া পুরনো কোনো টট না তো আর্কিওলজি বিভাগ কি জানে এই জায়গা সম্পর্কে ঢিবির ওপরে উঠে দেখার মতো কি কিছু আছে না থাকারই কথা তবু উঁচু জায়গা দেখলেই মানুষের উঠতে ইচ্ছে করে শুধুমাত্র এই কারণেই শাহানা উঠা ঠিক করলো হিল পায়ে বাঁধে ওঠা যাবে না খালি পা হতে হবে তার নিতুর মতো সূচিবায়ু নেই তবু পা থেকে জুতা খুলতে মন সায় দিচ্ছে না হঠাৎ পেছন থেকে তীক্ষ্ণ গলায় কে ডেকে উঠল আপনি কে গো আপনি কে হিল পায়ে সাহানা অনেকখানি উঠে পড়েছিল সেখানে সে থামলো পেছন ফিরল শ্যামলা মতো হালকা পাতলা একটা মেয়ে দাঁড়িয়ে তার চোখে গভীর কৌতূহল মেয়েটার হাতে বাঁশের খোলুই আশ্চর্য মিষ্টি চেহারা তো মেয়েটির মেয়েটা আগের মতোই তীক্ষ্ণ গলায় বলল নামেন কইলাম নামেন তাড়াতাড়ি নামেন কেন সাপে ভর্তি নাম মা মনসার ভিটা নামেন তোমার নাম কি নাম পরে শুনবেন আগে নামেন প্রতি বছর এই জায়গায় সাপের কামড়ে গরু বাছুর মরে আমি তো গরু বাছুর না মানুষও মরে গত বাইশে মাসে মরছে একজন এত দূর উঠে সাপের ভয়ে নেমে যাওয়া ঠিক না আরও খানিকটা উঠা যাক ঝাঁঝালো রোদে সাপ বের হয় না তাদের চোখ আলো সহ্য করতে পারে না সাহানা তরতর করে উপরে উঠে গেল মেয়েটা হতভম্ব হয়ে তাকে দেখছে ঢিবিটায় শেষ পর্যন্ত না উঠলে মেয়েটার হতভম্ব মূর্তি দেখা যেত না বড় রকমের একটা মজা থেকে সে বঞ্চিত হতো সাহানা নেমে আসছে নামাটা কঠিন মনে হচ্ছে হিল খুলতেও সাহস হচ্ছে না সাপের কথা বলে মেয়েটা ভয় পাইয়ে দিয়েছে হিল না খুলেই শাহানা নামল শাহানা কিছু জিজ্ঞেস করার আগে মেয়েটা বলল আপনি কে সহজ ভঙ্গি গ্রামের মেয়েরা এমন আগ কথা কি বলে বোধ হয় না দরজার আড়াল থেকে উঁকি ঝুঁকি দিতেই তারা পছন্দ করে আমার নাম সাহানা আমি ইটাজুদ্দিন সাহেবের বড় নাতনি তুমি কে আমি কেউ না কেউ না মানে কি তোমার তো একটা নাম আছে নাকি নামও নেই আমার নাম কুসু খলুইতে কি গোবর গোবর টুকাইতে হইছি এর মধ্যে আপনারা দেখলাম আপনার বেজায় সাহস মনসার ভিটা থেকে উঠে না শীতের সময় উঠে না তখন তো সাপ থাকে না জি না শীতের সময়ও না এই জায়গাটা এমন উঁচু কেন জানো আল্লাহ তার ঊষা করে বানাইছে এই জন্যে উষা সাহানা হেসে ফেলল কুসুম হাসছে সাহানা বলল গোবর দিয়ে কি করবে সার বানাবে খড়ি করব। এই বৃষ্টির জিনিসটা হাতে মাখতে খারাপ লাগে না যে না খারাপ লাগবে কেন শাহানা হাসি মুখে বলল আমার একটা ছোট বোন আছে ওর নাম নিতু নিতুর পায়ে গোবর লেগেছিল সে পুরো একটা সাবান পায়ে ঘষে শেষ করেছে এখন গরম পানিতে পা ডুবিয়ে বসে আছে আফনারা রাজবাড়ির মেয়ে আফনেরার কথা আলাদা আমরা বুঝি রাজবাড়ির মেয়ে জি রাজা থাকলে তবেই না রাজবাড়ি হয় রাজা কোথায় রাজবাড়ি যার থাকে হেই রাজা মেয়েটা যে শুধু সবপ্রতিভ তাই না লজিক নিয়ে খেলতে পছন্দ করছে বাহ বেশ তো সাহানা বলল তোমাদের বাড়ি কোনটা কুসুম উৎসাহের সঙ্গে বলল ওই যে দেখা যায় যাইবেন আমরার বাড়ি হ্যাঁ যাব আপনারে বুবু বললে আপনি কি রাগ হইবেন না রাগ হব না কুসুম উজ্জ্বল চোখে তাকাল খুশি খুশি গলায় বলল ববু আসেন শাহানার যাওয়া হলো না সে অবাক হয়ে দেখল তার দাদাজান প্রায় ছুটতে ছুটতে আসছেন এভাবে আসতে তার যে কষ্ট হচ্ছে তা বোঝা যাচ্ছে তার ফর্সা মুখ লাল টকটক করছে তিনি খুব ঘামছেন ইরতাজুদ্দিনের পেছন পেছন দুজন কামলাও আছে একজনের হাতে ছাতা ধরা তারাও হাঁপাচ্ছে ইরতাজুদ্দিন থমথমে গলায় বললেন আশ্চর্যকাণ্ড তুই কাউকে কিছু না বলে একা একা বের হয়ে এলি আর কখনো যেন এরকম না হয় কখনো না তিনি পথের উপরেই বসে পড়েছেন বড় বড় করে শ্বাস নিচ্ছেন শাহানার মনে হলো এই মানুষটার হার্টের কোনো সমস্যা আছে নয়তো ওভাবে পথের উপর বসে এত শব্দ করে শ্বাস নিতেন না হার্ট বিশুদ্ধ রক্ত ঠিকমতো সমস্ত শরীরে পৌঁছে দিতে পারছে না কুসুম পথ থেকে নেমে পড়েছে ভীত ভঙ্গিতে ইরতাজুদ্দিন সাহেবের দিকে তাকিয়াছে ইতাজুদ্দিন কড়া চোখে কুসুমের দিকে তাকালেন কুসুম আরও সংকুচিত হয়ে পড়ল তিনি নিজে নিজেই উঠে দাঁড়ালেন সাহানার দিকে তাকিয়ে আবার বললেন আর কখন এরকম করবি না আয় আমার হাত ধর চল যাই আকাশ দেখে কে বলবে কাল রাতে এত বর্ষণ হয়েছে সাহানার চোখ বারবার আকাশে চলে যাচ্ছে রোদ উঠেছে কড়া বাতাসে ভেজা মাটির গন্ধ সাহানার চায়ের কাপ হাতে ঘুরে বেড়াচ্ছে এই বাড়ির সবই বড় বড় শুধু চায়ের কাপগুলো ছোট শাহানার অভ্যাস মগ ভর্তি চা নিয়ে অনেকক্ষণ ধরে খাওয়া শুরুতে মগের চা গরম থাকে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে সেটা টের পাওয়া যায় না শাহানা শোবার ঘরে ঢুকল নিতু গম্ভীর ভঙ্গিতে কি যেন লিখছে নিতুর লেখালেখির সময় আশেপাশে না থাকাই ভালো সে একটু পরপর বারান জিজ্ঞেস করবে শাহানা আবার বারান্দায় চলে এলো বারান্দায় মাছ কাটা হচ্ছে প্রকাণ্ড এক চিতল মাছ তিনজন লাগছে মাছ কাটতে দুজন মাছ ধরে আছে একজন বটি প্রতিদিনই কি এমন সাইজের মাছ আনা হবে ইরতাজুদ্দিন বেতের মোড়ায় বসে আছেন নাতনির দিকে তাকিয়ে বললেন আয় মাছ কাটা দেখে যা জীবন্ত একটা প্রাণীকে কাটা হবে সেই দৃশ্য পাশে দাঁড়িয়ে দেখার মধ্যে কোনো আনন্দ নেই দাদাজানকে এই কথা বোঝানো যাবে না শাহানা তাকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে ইরতাজুদ্দিন এগিয়ে এলেন চোখ বড় বড় করে কি দেখছিস বাড়ি দেখছি কি প্রকাণ্ড বাড়ি এত বড় বাড়ি বানানোর দরকার কি বাড়ি বড় না হলে মন বড় হয় না শাহানা হাসতে হাসতে বলল ঠিক বলেননি দাদা যান এই পৃথিবীর বেশিরভাগ বড় মনের মানুষের জন্ম হয়েছে ছোট ছোট বাড়িতে অন্ধকার ভুল তর্ক আমার সঙ্গে করবি না রবীন্দ্রনাথ কি খুপড়ি ঘরে জন্মেছেন টলস্টয় ছিলেন জমিদার তুই দশটা বড় মনের মানুষের নাম বল যে খুপরি ঘরে জন্মেছে খুপরি ঘরে থাকলে মনটাও খুপরির মতো হয়ে যায় শাহনা খুব চেষ্টা করছে দরিদ্র ঘরে জন্মানো কিছু ভুবন বিখ্যাত মানুষের নাম মনে করতে কিন্তু পারছে না অথচ সে জানে তার কথাই ঠিক নামগুলি একসময় মনে পড়বে তখন কোনো কাজে আসবে না ইতাজুদ্দিন বললেন বাড়ি পছন্দ হয়েছে কিনা বল হ্যাঁ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে ছাদে যাবার ব্যবস্থা থাকলে আরও পছন্দ হতো ছাদে যেতে চাস সেটা কোনো ব্যাপারই না মিস্ত্রি ডাকিয়ে সিঁড়ি লাগিয়ে দেব। দরকার নেই দাদা যান ইতুদ্দিন খুশি খুশি গালে বললেন অবশ্যই দরকার আছে আমার বংশের একটা মেয়ে তার শখ হয়েছে সেই শখ মেটানো হবে না তা তো হয় না এই বংশের মানুষদের সব শখ মেটানো হয় যতক্ষণ ক্ষমতা থাকে ততক্ষণ মেটানো হয় আমার যে দাদা যান তারেকবার শখ হলো আম খাবেন তখন মাঘ মাস কোথায় পাওয়া যাবে আম শখ বলে কথা সেই আম জোগাড় করা হলো পাঞ্জাব থেকে আনা হলো সে আমলে আম আনতে খরচ হয়েছিল সাত হাজার টাকা আম খেয়ে উনি খুশি হয়েছিলেন অবশ্যই হয়েছিলেন শখ মেটাতে পেরেছেন এটাই খুশির ব্যাপার উনি কি ওনার সব শখ মিটিয়ে যেতে পেরেছিলেন তা জানি না আপনি কি আপনার সব শখ মেটাতে পেরেছেন ইরতাজুদ্দিন জবাব দিলেন না তার ভুরু কুঁচকে গেল শাহানা বলল দাদা যান মতি বলে যে ভদ্রলোক আমাদের নিয়ে এসেছিলেন তাকে রাতে আমাদের সঙ্গে খেতে বলুন তো ইটাজুদ্দিন বিরক্ত গলায় বললেন কেন বেচারা খুব কষ্ট করে আমাদের পৌঁছে দিয়েছেন আপনি আপনি করছিস কেন আপনি বলবো না অবশ্যই না আপনি তুই তুমি এগুলোর সৃষ্টি হয়েছে কেন প্রয়োজন আছে বলেই সৃষ্টি হয়েছে ফকির যখন ঢাকায় তোদের বাসায় ভিক্ষা চায় তখন তুই কি বলিস যাও মাপ করো নাকি দয়া করে ক্ষমা করুন ফকির আমাদের বাসায় আসতে পারে না দুজন দারোয়ান তিনটা আলসেসিয়ান কুকুর ডিঙিয়ে আসা সম্ভব না অবশ্য গাড়ি করে যাবার সময় মাঝে মাঝে ভিক্ষা চায় তখন কিন্তু আমি আপনি বলি তুমিও বলি না তুইও বলি না এখানে বলতে হবে আজ তুই মতি মতিগাথাটাকে আপনি বলবি সে লাই পেয়ে যাবে ভাববে সমানে সমান দাদা চান আপনি পুরনো দিনের জমিদারদের মতো কথা বলছেন একটা মানুষ গরিব তাকে তুই বলতে হবে এটা বিরক্ত গলায় বললেন তোদের বয়সে এইসব আদর্শবাদী কথা বলতে ভালো লাগে শুনতেও ভালো লাগে এই বয়সে মনে হয় মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই ভেদাভেদ অবশ্যই আছে তোর কাছেও আছে মতি হল এই গ্রামের অপদার্থ একজন বাউন্ডুলে কাজকর্ম কিছুই করে না ঘুরে বেড়ায় জ্ঞানীর মতো কথা বলার চেষ্টা করে গানের দল করেছে দলের কাজ হলো জেগে হুল্লোড় করা সব কটা চোর একত্র হয়ে শাহান অবাক হয়ে বলল এইভাবে কথা বলছেন কেন তাকে পছন্দ করেন না ভালো কথা চোর বলার দরকার কি ইরতাজুদ্দিন কিছুক্ষণ কড়া চোখে নাতনির দিকে তাকিয়ে বাংলো ঘরের দিকে রওনা হলেন ছাদে ওঠার সিঁড়ির ব্যবস্থা করতে হবে কাঠের সিঁড়ি সন্ধ্যা নাগাদ দাঁড়িয়ে গেল সিঁড়ি খানিকটা নড়বড়ে একজনকে সিঁড়ির গোড়া ধরে দাঁড়িয়ে থাকতে হয় ইরতাজুদ্দিন কাঠ মিস্ত্রিকেই রেখে দিয়েছেন দশ দিন এই বাড়িতেই সে থাকবে খাবে তার নাতনিরা যখন সিঁড়িবে উঠবে নামবে তখন সে সিঁড়ি ধরে দাঁড়িয়ে থাকবে নরবরে সিঁড়ি বাড়ানোর এই তার শাস্তি শাহানার সিঁড়ি ছাদে উঠতে ইচ্ছা করল না সে ছাদে হাঁটবে আরেকজন সিঁড়ির কাছে অপেক্ষা করবে কখন সে ছাদ থেকে নামবে খুব অস্বস্তিকর ব্যাপার দরকার নেই তার ছাদে যাওয়ার গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস শ্রাবণ মেঘের দিন আজ দ্বিতীয় পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা